মদিনা শরীফ থেকে প্রায় 300 মাইল দূর একটা এলাকার নাম, মদিনা শরীফ থেকে প্রায় 300 মাইল দূর একজন মুসলিম যুবক মদিনা শরীফ আওয়ার জন্য রওনা দিল। তখন মদিনার শাসনকর্তা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর, তিনি হলেন তখন মদিনার বাদশাহ, তিনি হলেন মদিনার শাসনকর্তা। মদিনা থেকে 300 মাইল দূর একজন যুবক রওনা দিল মদিনায় আসবে, উটের পিঠে সওয়ার হয়ে রওনা দিয়েছে, দিনকে দিন রাতকে রাত সফর করে করে মদিনার দিকে আগাইতেছে। প্রচণ্ড গরম, দিনের বেলা সফর করা যায় না, রাতের বেলা সফরটা হলো মরুভূমিতে সহজ, এজন্য দিনের বেলা গুহার ভিতরে সময় কাটায় আর রাতের বেলা সফর করে। প্রচণ্ড গরম সহ্য করা যায় না, রাস্তায় বহুদূর পাড়ি দেওয়ার পর মদিনার কাছাকাছি পৌঁছে গেল, পেয়ে গেল একটা খেজুরের বাগান। যুবক মনে মনে ভাবতেছে এই বাগানে একটু বিশ্রাম নিব, গাছের তলায় একটু বিশ্রাম নিব। এই গাছের নিচে যুবক নিজের উটটাকে গাছের কাণ্ডের সাথে গাছের গোড়ার সাথে বেঁধে যুবক গাছের সাথে হেলান দিয়ে একটু ঘুমায় পড়ছে। চোখ লেগে গেল, ঘুম ধরল, এইদিকে তার উট রশি ছিঁড়ে এই জায়গা ত্যাগ করে অন্য জমিতে চলে গেল। যেই জমিটাতে উঠ গেল ওই জমিতে জমির মালিক মাত্র খেজুরের চারাগুলি লাগাইছে, উটটা যায় খেজুরের চারাগুলি নষ্ট করে ফেলল। এদিকে সে তো ঘুমন্ত, জানে না, জানার কথাও না, ঘুমন্ত মানুষ জানবে কেমন করে। ঘুম থেকে ওইটা দেখে তার উট কাছে নাই, খুঁজতে শুরু করল, খুঁজতে খুঁজতে যায় দেখে তার উট একটা চারা গাছের বাগান নষ্ট করেছে, আর ওই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ। সে বাগান দেখতে এসেছিল, জমিটা দেখতে এসেছিল, এসে দেখে তার চারাগুলি একটা উট নষ্ট করে ফেলেছে। মুরব্বী মানুষ খুব খেপে গেল, হাতের মধ্যে একটা পাথরের টুকরা হাতে নিয়ে উটের দিকে ঢিল মারল, গুসায় হওয়াটাই স্বাভাবিক, নিজের সম্পদ নষ্ট হয়েছে, একটু গুসা চলে আসছে, ঢিল মারছে। এই ঢিলটা যায় উটের মাথায় লাগলো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, ফিনকি দেওয়া রক্ত বের হতে লাগলো। রক্ত বের হতে হতে কিছুক্ষণের ভিতরে উটটা মারা গেল। এবার মুরব্বী মানুষ জমির মালিক মনে মনে কয়, হায় আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি তো জানি না, আমি তো বুঝতে পারি নাই উটটা মারা যাবে, এটা আমি কি করলাম। এই বইলা মালিক, জমির মালিক কি জায়গায় বসে থাকলো, উটের মালিক যুবক যখন খুঁজতে খুঁজতে এই জায়গায় আসে, আইসা দেখতে পেল তার উটও আছে কিন্তু জীবিত না, উটটা মারা গেছে, আর পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে। ডাক দিয়া কয়, আমার উটটা রেখে মারল। মুরব্বী মানুষটা কয়, বাবা জমিটা আমার, চারাগুলি উটটা নষ্ট করেছে, একটু গুসা উঠছে, আর এই গুসা থেকে একটা ঢিল মারছিলাম, এই ঢিলটা মাথায় পড়ে মাথা ফেটে রক্ত বের হয়ে তোমার উটটা মারা গেল। বাবা আমি বুঝতে পারি নাই, আমি বুঝি না এই উটটা যে মারা যাবে। যুবক ক্ষিপ্ত হয়ে গেল, কয় আমি এখন যাব কেমন করে, এত দূরের লম্বা সফর, আমি এখন কেমন করে মদিনায় যাব, আপনি আমার উটটা হত্যা করলেন, উটটা মারলেন। এই বলে তারও উঠছে গুসা, তারও কি উঠছে গুসা, এই গুসা ওটা মাত্রই সে মুরব্বী মানুষটার একটা ঘুষি মারছে, এই ঘুষিটাও সে মেরে ফেলার জন্য মারে নেই, এই গুসা উঠছে মারছে, এই ঘুষিটা পড়ছে বেকায়দা জায়গায়। সাথে সাথে এই মুরব্বী মানুষটাও ঘুষি খায়া পড়ে গেছে, মাথাটা পড়ছে একটা পাথরের উপর, সাথে সাথে মাথাটা ফেটে মুরব্বী মানুষটাও এখানে মারা গেল। এখন যুবক কান্দে, কয় হায় আমি এটা কি করলাম,
আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই, ইনি যে মারা যাবে, আমি এটা কি করলাম, ও আল্লাহ আমার দ্বারা এটা কি হয়ে গেল। মুসা আলী ইসলাম যেমন ওই কিপ্তি বংশের মানুষটারে একটা চর দিছিলেন, মুসা নবীর বংশের মানুষ আর ফেরাউনের বংশের মানুষ, এই দুই বংশের দুই মানুষে মারামারি লাগছে, ঝগড়া। আর মুসা আলী ইসলামকে ওনার বংশের লোকটা ডাক দিছে, মুসা দেখো তো এ আমার সাথে খালি ঝগড়া করে, হুদাহুদি ঝগড়া করে। তো মুসা আলী ইসলাম যায় ভাই, যাও এই ঝগড়া যাটি এগুলো ভালো কাজ না, কইয়া ওই একটা থাপ্পড় দিছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমার মুসার হালকা থাপ্পড়ে লোকটা মারা গেল। এখন মুসা আলী ইসলাম আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ এটা কি হলো, এটা কি হলো, আমি তো এই ঝগড়া থামানোর জন্য একটু থাপ্পড় আস্তে করে দিছি, যে মরে যাবে এটা কে জানে, ও আল্লাহ আমি তো এখন খুনি হয়ে গেলাম, আমি তো এখন জালেমের খাতায় বুঝে আমার নাম হয়ে গেল। এই কান্নাকাটি শুরু করে দিলেন মুসা আলী ইসলাম। এমন কিছু ঘটনা, এমন কিছু হত্যা, এমন কিছু অঘটন ঘটে যেটা নিজের ইচ্ছা ছিল না, অনিচ্ছা হয়ে যায়, সেগুলো আল্লাহ পাক, যদি অনিচ্ছা সত্ত্বে খুন হয় সেটা আল্লাহ পাক, সেই ক্ষেত্রে আল্লাহ জাহান্নাম চিরকাল ইকত আল্লাহ বলেন নাই। আল্লাহ এই আয়াতে বলছেন অমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ইচ্ছা করে খুন করে, যে ইচ্ছা করে খুন করে তার ব্যাপারে আল্লাহ বলছেন সে জাহান্নামী শুধু না চিরকাল জাহান্নামী, আর অনিচ্ছা সত্ত্বে যদি হয় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করবেন, যদি ইচ্ছা না থাকে খুনের। কিন্তু দুনিয়ার আদালতে যে রায় হবে, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য বিচারক তাকে যে শাস্তি দিবে সেটা ভিন্ন তার দুনিয়াবি শাস্তি, কিন্তু আখেরাতে হয়তো আল্লাহর কাছে সে মাপ পেয়ে যাবে। প্যারে হাজিরিন, এজন্য ওই যুবক সেও কাঁদতে লাগলো, সেও যায় না। দেখেন আমাদের সমাজে হইল এমন যদি খুন হইত, আমাদের সমাজে যদি এমন খুন হইত, তাহলে খুনিরে কি পাওয়া যাইত, খুনিরে পাওয়া যেত, এখানে কেউ নাই, সে কোথেকে কই যাইত, কোনো খবর নেই, এক দেশ থেকে আরেক দেশে চলে যেত, নাম বদলায় ফেলতো, দাড়ি থাকলে দাড়ি কামায় ফেলতো, দাড়ি না লাগলে না থাকলে আলগা দাড়ি লাগায় ফেলতো, হ্যাঁ সব কিছু সুরত সারত সব বদলায় ফেলতো, যে পুলিশে যেন তারে খুঁজে না পায়, পুলিশে যেন খুঁজে না পায় এমন সুরত করত। কিন্তু এই কাজ কে করে না, যার অন্তরে আল্লাহর ভয়, যে মনে করে, যে ভাবে যে দুনিয়ার শাস্তিটা আমার বড় নয়, আখেরাতের শাস্তিটা হলো আমার সবচেয়ে বড়, এই ভয় যার অন্তরে আছে, সে অপরাধ করার পরেও যদি অনিচ্ছা সত্ত্বে অপরাধ হয়ে থাকে সে এই জায়গা থেকে পালাবে না, পালাবে না। তখন সন্ধ্যাবেলায় বাবা যখন বাড়িতে যায় না, ওই বাবার খুঁজে তার জোয়ান দুটা ছেলে বাগানে আসলো, এসে দেখে অবাক কাণ্ড, উট একটা মরিয়া পড়ে আছে আর পাশে বাবার লাশ পড়ে আছে, আর বাবার লাশের পাশে এক যুবক বসে বসে কাঁদতেছে। দুটা সন্তান ডাক দিয়া বলতেছে কে গো তুমি, কি তোমার পরিচয়, কি তোমার পরিচয়, আমার আব্বারে কে মারলো। ওই যুবক তখন পরিচয় দিয়া বলতেছে, বাইরা একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শোনো, আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা বলার প্রয়োজনও মনে করি না, কারণ মিথ্যা যদি বলার ইচ্ছাই থাকতো আমি এখানে বসে থাকতাম না, আমার নিজে বাঁচার ফিকিরি যদি থাকতো আমি এখান থেকে চলে যেতাম, উটটা ছিল আমার, জমি নষ্ট করেছে তোমার আব্বা, ঢিল মেরে উটটা মেরে ফেলেছে, এই কারণে আমার একটু গুসা উঠলো, আমি তার একটা ঘুষি দিয়েছিলাম, মারবার নিয়তে নয়, হত্যা করার নিয়তে নয়, শুধুমাত্র আমার উটকে মারার কারণে একটু গুসা আসছিল এজন্য। কিন্তু তোমার বাবা মাটিতে পড়ে গেলেন, আর ওই রকম পাথরের উপর মাথা পড়ার কারণে মাথা ফেটে রক্ত বের হয়ে তোমার আব্বা মারা গেছেন, এর যুব আমাকে তোমরা এখন যেখানে খুশি সেখানে নিয়ে যাও, আমাকে মদিনার আদালতে নিয়ে যাও, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে নিয়ে যাও, আমার যেই শাস্তি উনি ধার্য করবে মাথা পেতে মেনে নিব, আমি বিন্দু পরিমাণ কোনো কার্পণ্য করব না,
ছলচাদুরি করব না, মিথ্যা কথা বলব না, যা হয়েছে একশো একশো সত্য বলব। এরপরে ইসলামী আদালত আমাকে যেই শাস্তি দেয় সেই শাস্তি মেনে নিব, তবু আমি আল্লাহর আদালতের বিচার থেকে বাঁচতে চাই। আল্লাহর আদালতের বিচার বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক, ওই ভয়ানক ভয়ঙ্কর আজাব থেকে বাঁচতে চাই। দুনিয়ার বিচার মাথা পেতে মেনে নিব। আমাকে তোমরা মদিনার আদালতে, ওমর ফারুকের আদালতে তোমরা একটু নিয়ে চলো। ওই দুটা ভাই তারা তাকে নিয়ে ধরে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির করলো। হযরত ওমর সবগুলি কথা শুনলেন, সবগুলি কথা শুনলেন। শোনার পর তিনি বলতেছেন, তুমি ইচ্ছা করে মারো আর অনিচ্ছা করে মারো সেটা তো আমরা জানি না, তোমার দিলের ভিতরে কি ছিল সেই হালত শুধু জানেন একমাত্র কে। অতএব দিলের হালতের উপরে বিচার মানুষে করে না, মানুষে করে না, দিলের হালতের উপরে বিচার হয় আল্লাহর আদালতে। আর অবস্থা বাহ্যিক দিক বিবেচনা করে বিচার হয় দুনিয়ার আদালতে। তুমি খুন করেছ এটাই সত্য, নিজেও স্বীকার করতেছ তুমি খুন করেছ, অতএব খুনের বিচার হলো খুন, খুনের বদলা হলো খুন, চোখের বদলা চোখ, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, খুনের বদলা খুন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কেসাসের ভিতরে তোমাদের জন্য হায়াত রেখে দিয়েছি। তোমরা যারা মনে করো একজন কনিরে খুন করলে, একজন কনিরে ফাঁসি দিলে, একজন কনিরে জেলে লটকাইলে, একজন কনিরে ক্রস ফায়ার করলে পরে হায় জীবন বুঝি গেল, জীবন বুঝি গেল, রব্বুল আলামিন কয় না না, তোমরা দেখো একটা জীবন গেছে, কিন্তু আমি আল্লাহ দেখি একশোটা জীবন রক্ষা হয়েছে। যুরাকুন সুবহানাল্লাহ, একটা জীবনের বিনিময়ে হাজার জীবন রক্ষা হয়, হাজার জীবন রক্ষা হয়। অন্য খুনিগুলা তারা সতর্ক হয়ে যায়, না না বাবা খুন করা যাবে না, যদি আমি খুন করি তাহলে আমাকে পরের দিনই ধরা হবে, খুন করা হবে। আমি খুন করেছি গোপনে, কিন্তু আমাকে খুন করা হবে প্রকাশ্যে। আমি খুন করেছি জঙ্গলে, আমাকে ফাঁসি দেওয়া হবে বাইতুল মুকাররমের গেইটে। আমি গুল্লি করেছি তারে রাস্তায়, আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে বাইতুল মুকাররমের গেইটের সামনে। হাজারো মানুষ দেখবে সেই দৃশ্য, আমার সন্তান দেখবে সেই দৃশ্য, আমার মা দেখবে আমাকে হত্যা করার দৃশ্য, আমার স্ত্রী দেখবে আমাকে হত্যা করার দৃশ্য। না না না, এমনটা আমি করতে পারি না, পারি না, এই চিন্তা যার মাথায় থাকবে হাজারো খুনি সতর্ক হয়ে যাবে, হাজারো খুনি সতর্ক হয়ে যাবে। হাজারো খুনি সতর্ক হওয়া মানে হলো হাজারো জীবন রক্ষা পাওয়া। এজন্য আল্লাহ বলে, একটা কাসাসের ভিতরে, একটা খুনের বিচারের ভিতরে আমি আল্লাহ অসংখ্য জীবন রেখে দিয়েছি। মানবাধিকার লঙ্ঘন তোমরা বলো, তোমরা বলো, অপরাধীকে খুনিকে হত্যা করলে তোমাদের আদালতে সেটা অন্যায়, কিন্তু আল্লাহর আদালত বলে প্রমাণ যদি হয়ে যায় দেরি নাই, সেটাও লুকায়িত নয়, হাজারো মানুষের সামনে দর্শকের শাস্তি দেখাও, দর্শন করেছে দেখায় বিচার করো। সে যদি বিবাহিত হয় বুক পর্যন্ত দাবায়া, তারপরে তারে রজম মারো, পাথর মারো, মিডিয়া ফলাও করো, সবাইকে দেখাও। তোমরা যদি মনে করো এটা মানবাধিকার লঙ্ঘন, তাহলে যে মানুষগুলাকে ওই খুনি, ওই দর্শক যখন এইরকমভাবে এরকম হালকা কিছু জেল পাইয়া ব্যক্তিকে বিচার হইয়া আরও দশজনরে দর্শন করবে, তখন মানবাধিকার যাবে কোথায়, তখন মানবাধিকার যাবে কোথায়? এই খুনি জেল থেকে বের হয়ে যখন আরও দশটা খুন করবে, তখন মানবাধিকার যাবে কোথায়? তখন কি বলবা, স্লোগান কি দিবা? এটা আল্লাহর কোরআনের আইন, তার মানে এটা আমাদের সামাজিক আইন নয়, এটা আমি আপনি করার কোনো অধিকার নেই। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করবে রাষ্ট্রপ্রধান, যদি না করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। রজম মারার বিচার, খুনিকে হত্যা করার বিচার কোনো মেম্বারের উপরে নয়,
কোনো আলেমের উপরেও নয়, কোনো চেয়ারম্যানের উপরেও নয়, কিন্তু মন্ত্রী মিনিস্টারের উপরও নয়, সেটা রাষ্ট্রপ্রধানের উপর। সেক্টর ভাগ করা আছে, কার কতটুকু অধিকার আছে বিচার করার, এটা ইসলাম ধার্য করে দিছে। এখন রাষ্ট্রের কাম, যদি আমি ঘরে নিয়ে আসি তাহলে হবে না, এটাকে ইসলাম সাপোর্ট করে না। আপনি যদি বলেন আমি তো কোরআনের আইনই চালু করলাম, কে বলছে আপনার কোরআনের আইন চালু করতে? এটা তো আপনার দায়িত্ব নয়, যার যে দায়িত্ব সেটা ভাগ করে দেওয়া, ভাগ করে দেওয়া। এই সমস্ত কিছু নির্বুদ্ধ মানুষ বুঝে না বিদায়, তারা এরকম গ্রামে গঞ্জে দুই একটা বিচার করে আর ইসলামের বদনাম করে, ইসলামের বদনাম হয়। বেয়ারে হাজিরিন, বুঝতে হবে সিনেমা হল ভালো না খারাপ, সিনেমা হল ভালো না খারাপ, এখন কি বাঙালেন আপনি? এই অধিকার আপনার নাই। এই সিনেমা হল বাংবার অধিকার আপনাকে ইসলামও দেয় নাই, দেয় নাই। কার বাংলার অধিকার? সরকারের। আমি বলবো এটা খারাপ, এটা জঘন্য জিনিস, এর দ্বারা যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। প্রশাসনকে জানান, দায়িত্বশীল যারা আছে তাদেরকে নিউজ দেওয়া, এটা জনগণের দায়িত্ব, বাংলা জনগণের কাজ নয়, এটা কাজ হলো সরকারের। করে না যে বলে না করলে অজবাব দিবে, সেটা আমার নয়। বুঝে আসছে ভাই? এই হলো ইসলামের নীতি আদর্শ, আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। এটা যেমন দেশে বলে, কোরআনের আইনও বলে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। আইন কার কতটুকু, কে কোনটা করবে, কার দায়িত্বে কোনটা, সেটা সেক্টরগুলা ভাগ করা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খুনিকা আনা হয়েছে, এই দুই ভাই মিললে পারত না, যুবককে ওইখানে খুন করে ফেলতো। তুই আমার আব্বার হত্যা করছো, তোরে আর জীবিত রাখবো না, মেরে ফেলবো না, শরীয়তে নিষেধ, পরিষ্কার নিষেধ। এজন্য তারাও ধরে নিয়ে আসছে, সে যুবকও নিজেরে বলছে দেখো আমি যদি বাঁচতে চাইতাম আমি এখান থেকে আরও আগেই চলে যেতে পারতাম, তোমরা আমার কোনো খবরও পাইত না, মদিনায় আমার কোনো আপন বলতে কেউ নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি তো সেই 300 মাইল দূর থেকে এসেছি, আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি যাব না, আখেরাতের আদালতকে ভয় করতেছি, চলো আমারে তোমরা মাইরো না, ওমর ফারুকের আদালতে চলো, বিচার যা হবে মাথা পেতে নেব, তবু আল্লাহর আদালতে বাঁচতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদালতে আনা হলো, তিনি সব কথাগুলি শোনার পর তিনি বলতেছেন রায়, রায় হলো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, খুনের বদলা খুন। সাক্ষী প্রমাণ লাগে না তো, এখানে যে খুনি হে নিজেই স্বীকার করতেছে যে সে নিজে খুন করছে, অতএব এখানে সাক্ষীর প্রয়োজন নাই। দেখেন, এটাও দেখেন ইসলামের কত বড় বিধান, যে আল্লাহ ভীতি থাকলে, খোদার ভয় থাকলে পরে কী হয়, সমাজ থেকে কেমনে অপরাধ দূর হয়। ওই জায়গায় সে যে খুন করছে এর কোনো সাক্ষী ছিল না, এই যুবক যে তার বাবাকে মারছে কোনো সাক্ষী ছিল না, কেউ নাই ওই বাগানে। সে যদি বলতো যে আমি জানি না, কোনো উপায় ছিল না এই যুবককে ফাঁসিতে ঝুলানোর, কোনো উপায় ছিল না। যদি বলতো যে আমি জানি না, কে খুন করছে তোমার বাবার, আমি কি জানি, কিন্তু সে চিন্তা করছে আল্লাহর ভয়, পরকালের আদালতের ভয়, পরকালের আদালতের ভয় চিন্তা করে যুবক রাজি হয়েছে এবং নিজের কথা সে সত্য কথা বলে দিছে, সত্য কথা বলে দিছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে আনা হলো, ফাঁসির রায় দেওয়া হলো, ফাঁসির রায়। হযরত ওমর যখন ফাঁসির রায় শুনাইলেন, ফাঁসির রায় শুনাইলেন মদিনার মসজিদে নববী, তখন আদালত মসজিদে নববী হলো আদালত, বিচারক হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর, যার নাম শুনলে পরে বেঈমানরা তরতর করে কাঁপত, এত গরম, এত গরম। হযরত ওমর যখন এই রায় দিলেন, দিয়া বলতেছেন যুবক মনে কিছু আশা আসেনি, শেষ আশা, মনে শেষ ইচ্ছা কোনো কিছু আছে কি না একটু বলো, তোমার রায় তো তুমি শুনছো ফাঁসি। যুবক খুশি মনে মাইনে নিছে, আমার রায় ফাঁসি আমি মেনে নিলাম, দুনিয়ার আদালতে ফাঁসিতে আমি ঝুলতে রাজি, তবু আল্লাহর আদালত থেকে আমি বাঁচতে চাই, পরকালের আদালতে থেকে আমি বাঁচতে চাই। এই বইলে যুবক বলতেছে আমিরুল মুমিনিন একটু সময় সুযোগ আসেনি আমাকে দিবানি, বলে কি আমি একটু বাড়িতে যাব, তারপরে আবার চলে আসব।
হযরত উমর বলতেছেন বাড়িতে যাবা আবার চলে আসবা, এটা তুমি বললা কি? ফাঁসির আসামি বাড়িতে গেলে বুঝি আবার ফিরত আসে? যুবক তখন বলতেছে আমিরুল মুমিনীন, আমি অস্বীকার করলে কেউ আমাকে আপনারা খুনি বানাইতে পারতেন না, নিজের ইচ্ছায় আমি বলেছি আমি খুনি, আমি খুন করেছি, বাড়িতে যাব আমার নিজের প্রয়োজনে নয়, বাড়িতে যাইতেছি আমি একটা ঋণ পরিশোধ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, কারণ আমার মায়ার নবীর জবানে শুনেছি, আমার নবী বলেছেন শহীদকে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের জান্নাত হলো ঠিকানা, বাইপাস, তারা জান্নাতে চলে যাবে। শহীদের নামাজের হিসাব নেওয়া হবে না, রোজার হিসাব নেওয়া হবে না, শহীদের সৎকার হিসাব নেওয়া হবে না, কিন্তু আল্লাহর নবী বলেন একজন শহীদ যদি কারো কাছে ঋণী থাকে, ঋণগ্রস্ত থাকে, ওই ঋণ আল্লাহ এই ব্যাপারে মাফ করবে না, ঋণের ব্যাপারে আল্লাহ মাফ করবে না, কারো কোনো হক যদি নষ্ট করে থাকে এই ব্যাপারে আল্লাহ শহীদকেও মাফ দিবেন না, কারো কোনো হক যদি নষ্ট করে শহীদকেও মাফ দিবেন না। যেই শহীদের নামাজের হিসাব নেওয়া হয় না সেই শহীদেরও মানুষের হকের হিসাব নেওয়া হয়, এত কঠিন এত জটিল। আর আজকে আমরা নামাজকেই শুধু এবাদত মনে করি, বান্দার হকরে এবাদতই মনে করি না, মানুষের হকরে কোনো পাত্তাই দেই না, মনে করি নামাজ পড়াটাই বুঝি আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট। অথচ নবী বলেন শহীদের রোজার হিসাব নেওয়া হয় না, কিন্তু শহীদের কাছ থেকে বান্দার হকের হিসাব আল্লাহ নিয়ে নেন, কার হক কতটুকু মারছ, ভাইয়ের হক মারছ, প্রতিবেশীর হক মারছ, স্ত্রীর হক নষ্ট করেছ, সন্তানের হক তুমি নষ্ট করেছ, সন্তানকে যা শিখাইবার কথা তা শিখাও নাই, সন্তানকে যা জানাইবার কথা তা জানাও নাই, সন্তানকে যা বুঝাইবার কথা বুঝাও নাই, সন্তানের হক তুমি বাবা নষ্ট করেছ। এজন্য আল্লাহর আদালতে দুনিয়ার সব বাবারা আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, জবাব দিতে হবে। মায়ার নবী বলেন নামাজের হিসাব যেই শহীদের নাই, হকের হিসাব আল্লাহর আদালতে আছে। এই যুবক কয় গো আল্লাহর নবীর সাহাবি, একটু সময় আমাকে দিবেন নি, আমি একটা ঋণ পরিশোধ করার জন্য শুধু বাড়িতে যাব, তাও সেই ঋণটা কোনো মুসলমানের হাত থেকে নেওয়া নয়, একজন ইহুদির কাছ থেকে আমি সদাই কিনতাম, এই সদাই টাকাটা এখনো দেওয়া হয় নাই, আমাদের বাড়ির পাশেই বাজার, এই বাজার থেকে আমি বাকিতে মাল আনতাম, এই মালের টাকাটা এখনো পরিশোধ করি নাই, যদি আমি এই হালতে মদিনায় আমার ফাঁসি হয়ে যায় আর আমাকে কবর দেওয়া হয়, এই কবর তার কাছে গেলে পড়ে, সে তখন বলবে মুসলমান জাতটা বড় খারাপ, মুসলমান হক রক্ষা করে না, মুসলমান জাত তুই লাগালি দিবে গো নবীর সাহাবি, নবীর সাহাবি একটু সময় আপনি আমাকে দিবেন নি, আমি বাড়িতে যাব, দৌড় দিয়ে চলে আসব, তার হকটা পরিশোধ করে আমি দেরি করব না। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তায় পড়ে গেলেন, ঘটনা তো বড় জটিল, সুযোগ দেওয়া তার প্রয়োজন, ফিরে আসবা, কিন্তু গ্যারান্টি তো আমরা দিতে পারি না, গ্যারান্টি দিতে পারি না, তোমার জামিন হবে কি না? তখন যুবক কয় আমিরুল মুমিনিন মদিনা আমার বাড়ি না, মদিনা আপার আপন বলতে কেউ নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই মদিনা শহরে আমার আপন কেউ নাই, জামিন হবে কে, কারে আমি জামিন বানাব? আমিরুল মুমিনিন হযরত উমর বলেন তাহলে আমি তোমাকে এইভাবে ছাড়তেও পারি না, এইভাবে তোমাকে ছেড়ে দিতেও পারি না, তুমি রাজি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও ফাঁসিতে ঝোলার জন্য। সাথে সাথে আদালতের চত্বর থেকে হাউস থেকে একজন হাত উঠে কয় আমিরুল মুমিনিন আমি আমার মুসলিম ভাইয়ের জন্য জামিন হইলা। কে সেই মানুষ, কে সেই মানুষ যিনি অপরিচিত একজন খুনির জন্য জামিন হলেন? জামিন যে বাড়িতে যাবে ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই, কারণ ফিরে আসা মাত্রই তারা ফাঁসিতে ঝুলানো হবে। কে সেই মহান? তিনি হলেন আমার নবীর একজন হাতে গোড়া সাহাবি, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি হাত উঠে বলেন, আমি জামিন গোলাম, আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, আবু যর কেমনে তুমি প্রস্তাব রাজি হইলা, কেমনে তুমি এটার এই পক্ষে রায় দিলা, জামিন তুমি কেমনে হইবারে? আবু যর লোকটানে তুমি চিনো বলে? না চিনি না। সে কি তোমার কোনো আত্মীয়? না আত্মীয় না। তাহলে কোন বিশ্বাসে তুমি জামিন হইতেছ? আবু যর গিফারি চুকির পানি মুছে আর কয়, আমিরুল মুমিনিন, আমার নবীর পবিত্র জবানে শুনেছি, আল মুসলিম আকুল মুসলিম, নবী বলেন মুসলমান মুসলমানের ভাই, আর ইমানের সম্পর্কের দ্বারা ভাতৃত্বের সম্পর্ক তৈরি হয়, রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বেশি মজবুত হয়। নবী বলেন ইমানের সম্পর্কে যে তোমার ইমানদার ভাই সেই হলো প্রকৃত ভাই, আর আপন ভাইও যদি ইমানদার না হয় সে তোমার রক্তের নয়। অতএব মুসলমানের সম্পর্ক তৈরি হয় ইমানের দ্বারা, সে আমার মুসলিম ভাই, আমিও একজন মুসলিম, অতএব সে আমার ভাই, আমি তার পক্ষ থেকে জামিন হইলাম। বুবকর হযরতে আবু যর গিফারি খাদেমে খাইরুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খাইরুল বাশার, খেদমতো মে জিন্দেগি বর না বানায়া আপনা ঘর, খেদমতো মে জিন্দেগি বর না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি ছিলেন আমার নবীর একজন খাস খাদেম, যখন সুবহানাল্লাহ, মায়ার নবীর একজন খাস খাদেম ছিলেন আবু যর গিফারি। কবি বলতেছে, নবীর খেদমতের কারণে আবু যর নিজের ঘরটা পর্যন্ত কোনোদিন বানায় না। আবু বকর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, ঠিক আছে যাও, আগামী মাসের প্রথম জুম্মা, আগামী মাসের প্রথম জুম্মা, জুম্মার নামাজের পর এ বিচার কার্যকর হবে, তোমাকে এই কদিনের জন্য ছুটি দেওয়া হলো, যাও তোমাকে সুযোগ দেওয়া হলো। আর মদিনার মানুষ শোনো, আবু যর গিফারি তার পক্ষ থেকে জামিন, যদি শুক্রবার জুম্মার আগে আগে যুবক তুমি না পৌঁছো, তোমার বদলে জুম্মার পরপর এই আমার নবীর সাহাবী আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলানো হবে। যুবক দ্রুত বেগে, আর দেরি নাই, দ্রুত বেগে ঘোড়ার পিঠে সওয়ার হইল, বলল আমাকে একটু ঘোড়া দেন, দ্রুতগামী ঘোড়া দেন। দ্রুত বেগে ঘোড়ার উপরে সওয়ার হইয়া যুবক রওনা দিল বাড়িতে, যাইয়াই মার সাথে দেখা করলো, বাবার সাথে দেখা করলো, কইরেই বাজারে গেল, যাইয়াই ইহুদি ওই দোকানদারকে তার টাকাটা বুঝাই দিল, এরপরে বাড়িতে আসলো, আইসা বলতেছে, মা গো আমি বেশি সময় দেরি করবো না গো মা, জীবনের শেষ খানাটা সন্তানরে তুমি খাওয়া দাও। বাবার কাছে যায় বলতেছে, বাবা ঋণটা তুমি সুদ, বাবা তোমার হক তুমি মাফ করে দাও, বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না, জীবনভর আমার তোরে শুধু শ্রম দিয়ে গেলা, জীবনভর শুধু আমার তোলে টাকাই খরচ করে গেলা, কিন্তু আমি সন্তান হিসাবে কোনো ঋণ শোধ করতে পারলাম না গো বাবা, আমাকে মাফ করে দাও। মাকে কান্দায়, বাবারে কান্দায়, মায়ের কয় বাবা কী হয়েছে একটু বলো, ছেলে কয় মা গো অনিচ্ছা সত্ত্বে আমি একজনকে খুন করে ফেলেছি, মদিনার আদালতে উমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি, আমি আর দেরি করতে পারবো না গো মা, মা আমি বাঁচতে পারতাম, আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য নিজের অপরাধ আমি স্বীকার করে নিয়েছি। মাকে কান্দায়, বাবারে কান্দায়, একটা মাত্র সন্তান বাপ মার, মার চোখ দিয়া পানি পড়ে, কপালে মা চুমু খায়, তারপরে মা বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে যুবক ঘোড়ার পিঠে সওয়ার হয়, মা জীবনের শেষ দেখাটা সন্তানরে দেখে নেয়, সন্তান ও ঘোড়ার পিঠে উঠা মার দিকে তাকাইয়া জীবনের শেষ দেখাটা দেখে নেয়, মদিনার দিকে রওনা দিয়া দেয়। এই দিকে ভাইরা পথ তো অনেক লম্বা, অনেক লম্বা সফর, রাস মাঝখানে, রাস্তার মাঝখানে তার এই উত্তার এই ঘোড়ার জিনপুষ্টটা ভেঙে গেছে, জিনপুষ্টটা ভেঙে যাওয়ার কারণে এটা ঠিক করতে বা এটা এটা এরকম বানাইতে রাস্তায় তার দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, এমনভাবে দিন যায় রাত চায় মদিনায় আসতে হয়। আমার ভাইরা জুম্মার আজান পড়ে গেল, এখনো যুবক মদিনায় আসে নাই, মদিনার মানুষ সবাই অপেক্ষায়, কারণ মদিনার নারী নাই পুরুষ নাই সবাই আবু যর গিফারিকে চিনে,
প্রত্যেকে আবু যর গিফারির ফজিলত মর্যাদা জানে। মদিনার ঘরে ঘরে কান্নার রুল পড়ে গেল। আজ জুম্মার পরে আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলানো হবে, আজান হয়ে গেল। উমর ফারুক তিনি প্রতিনিধি পাঠায় দিলেন, যাও আবু যর গিফারিকে ধইরে নিয়ে আসো। আবু যর গিফারিকে মদিনার আদালত মসজিদ নববীর আদালতে হাজির করো। বলো যুবক এখনো আসে নাই। মদিনার নারী পুরুষ ছোট্ট ন ছোট আবাল বৃদ্ধ বনিতা যুবক সবাই মসজিদ নববীতে চড়াওয়া হয়ে গেছে। হায় আজকে কি ঘটবে, একটা খুনির কারণে আমার নবীর এত বড় সাহাবি, এত বড় জলিলুল কদর সাহাবি, তারে আজকে ফাঁসিতে ঝুলানো হবে। মদিনার মানুষের চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছি। জুম্মার মসজিদের নামাজও হয়ে গেল, মানুষজন নামাজ পুই নেই, সাথে সাথে আবার রাস্তার দিকে তাকায়, যুবক আসে কিনা দেখে না, এখনো যুবক আসে নাই। সবাই কান্দে কিন্তু আবু যর গিফারি তখন হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওনার মুখে কোনো কান্না নাই, চোখে কোনো কান্না নাই, ভয়ভীতির কোনো ছাপ নাই। তিনি তো মনে মনে কয়, ঢাক দে জিগায়, কেন তুমি এত আনন্দ? আমার নবীর হাদিস মানতে যে যদি আমি আবু যর আজকে শহীদ হই আমার কোনো কষ্ট নাই, আমি তো আমার মায়ের নবীর হাদিসের উপর আমল করেছি, নবী বলে মুসলমান মুসলমানের ভাই, এই ভেবে আমি জামিন হয়েছি। আর এই কথার কারণে যদি আজকে আমি ফাঁসিতে ঝুলতে হয় কোনো আপত্তি নাই, আপত্তি নাই। হাসরের মাঠে আমি নবীর সামনে হাসি মুখে দেখা করব, যখন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক তিনি বিচারকের আসনে বসে গেলেন, চেয়ারে বসে গেলেন, ওনার পাশেই জল্লাদ দাঁড়া আছে, মদিনার মানুষ হাউস বরাব, হাউজের বাহিরে ভিতরে মদিনার মানুষ, সবার চোখে পানি, সবাই কান্দতেছে, আর রাস্তার দিকে তাকায়। ওই অবস্থায় কোনো খবর নেই যুবকের। উমর ফারুক তিনি বিচারকের আসনে বইসা, হযরত উমর তিনি তো কথা বলবেন, এত শক্ত দিলের মানুষ, সেই উমরের চোখেও ওই দিন পানি দেখা যায়। সে উমরও কান্দতেছেন আর বলতেছেন, আমি উমর জীবনে কত রায় দিলাম, কোনো রায় দেওয়ার আগে আমি উমর কোনো দিন কাঁদি নাই, আজ আমি না কান্না না করে পারলাম না, কারণ আমার নবী আবু যর গিফারির কত মর্যাদা আমি উমরকে শুনাইছি। উমর রায় দিয়ে দিলেন ফাঁসিতে ঝুলার জন্য, প্রস্তুত নেও, প্রস্তুতি নেও আবু যর, আবু যর প্রস্তুতি নেও, জল্লাদ সামনের দিকে আগায়, ওনাকে ধরে নিয়ে আসবে। কিন্তু সবাই তাকায় দেখে মদিনার ওই জল্লাদ, যার নামই তো জল্লাদ, যার দিলের ভিতরে কোনো মায়া নাই, কোনো দরদ নাই, আজকে ওই জল্লাদের চোখ দিয়েও পানি ঝরতেছে। এক কদম আগায় দুই কদম জল্লাদ পিছায় যায়, এক কদম আগায় দুই কদম পিছায় যায়, এইভাবে জল্লাদ কাঁদতেছে, সামনের দিকে আগাইতেছে। আবু যর গিফারিরে নিয়া যেই মাত্র রশিতে চড়াবে, রশিতে চড়াবে, ওই সময় একজন মানুষ চিৎকার দেয়া কয়, আমিরুল মুমিনিনের জল্লাদ থামো থামো, ওই যে দূর থেকে কিছু ধুলাবালি উঠতেছে, মনে হয় কেউ যেন ঘোড়া দৌড়াইয়া আসতেছে, এ জল্লাদ একটু থামো থামো, ওইতে দূর থেকে ঘোড়ার আওয়াজ শোনা যায়, ঘোড়ার আওয়াজ, ধুলাবালি উঠতেছে। সাথে সাথে থেমে গেল জল্লাদ, দেখতে দেখতে সবাই দেখলো একটা যুবক, ওই সেই যুবক যেই যুবক বাড়িতে গিয়েছিল একজনের পাওনা পরিশোধ করার জন্য। ওই যুবক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দ্রুত বেগে হাউজের ভিতরে ঘোড়া সহ ঢুকে পড়ল। ঘোড়া থেকে নাইমে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আগে মাপ চাই, আমি নির্ধারিত টাইমে চলে আসতাম কিন্তু পথে আমার সমস্যা হয়ে গেছে, ঘোড়ার চিন পুষ্টা ভেঙে গেছে, এজন্য আমার সে দেরি হয়েছে, আর একটা ঘোড়ার মালিকের অপেক্ষা করা লাগছে, এজন্য দেরি হয়েছে, আমি মাপ চাই। আমার ভাই আবু যরকে আপনি বিদায় দিয়া আমাকে ওই জায়গায় লটকায় দেন। প্রতিটা মানুষের চোখে মুখে একটু আনন্দ আসলো। আবু যর গিফারির সরায়া ওই যুবককে সামনের দিকে নিয়ে যাবে,
এবার প্রতিটা মানুষ মদিনার মানুষের আবার হৃদয়ে কম্পন শুরু হলো, কাঁপ শুরু হলো। হাই কেমন যুবক, কেমন যুবক, কেমন যুবক, এ কেমন মুসলমান, কেমন মুসলমান। সুযোগ পেয়েছিল ভাগবার, সুযোগ পেয়েছিল বাড়িতে থাকার, কোনোভাবেই তার ওইখান থেকে আনা যাইত না, কারণ আত্মীয় স্বজন আপনজন মা বাবা ভাই বোন সবার কাছে ছিল। এতটুকু ত্যাগ স্বীকার করলো, বাপ মা ভাই বোন আদরের সবগুলা মানুষকে কাঁদাইয়া যেই যুবক মদিনায় চলে আসলো ফাঁসির রশি গলায় দেওয়ার জন্য, সে তো কোনো সাধারণ যুবক নয়, তার অন্তরে তো আল্লাহর ভয় পরকালের ভয় কম নয়, কি পরিমাণ আছে সেটা আল্লাহ ভালো জানে। আবু যর গিফারি মুক্তি পেলেন, যুবক সামনে যাইতেছে, এরকম একটা যুবকের কথা পাইবা মদিনার মানুষ আবার কাঁদতে শুরু করলো। হযরত ওমর নিজেও তিনি চোখের পানি মুছলেন, আবার ওমরের চোখ দিয়েও পানি আসতে শুরু করলো। ওই দুইটা ভাই দাঁড়ায় আছে বিবাদী বাদী, তারা দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে যুবকগুলি, যেই যুবক যেই দুইটা সন্তান বাবার বিচারের জন্য যুবককে ফাঁসিতে লটকাইতেছে, তারাও দেখতেছে মদিনার মানুষের চিত্র, দেখতেছে ওমর ফারুকের চোখের পানি, তারাও দেখতেছে। তাদের দিদির দিলের ভিতরে হিট লাগলো, এ তো কোনো সাধারণ যুবক নয়, ইচ্ছা করে কেউ যদি কাউকে হত্যা করত তাহলে এত সুযোগ পাওয়ার পরও আবার ফাঁসিতে ঝুলতে আসতো না, অবশ্যই সে অনিচ্ছাকৃত আমার আব্বারে মারছে, ইচ্ছা করে যে মারে সে কোনোদিন এই সুযোগ পাই আবার ফিরে না। যুবক দুনুটায় কয়, এ জল্লা থামো থামো, আমাদের ভাইরে আর ফাঁসি দেওয়া লাগবে না, আজ থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা তিন ভাই, আমরা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, মদিনার মানুষও খুশি হয়ে গেল, মদিনার মানুষও খুশি হয়ে গেল। ওই দুই ভাই বলতেছে, আমিরুল মুমিনীন যেই খুনি সুযোগ পাইছে ভাগবার, এরপরও ভাগে না, সে ইচ্ছা করে আব্বারে হত্যা করতে পারে না, আমাদের বুঝ হয়ে গেছে অনিচ্ছাকৃত হত্যাটা ঘটছে, অতএব আর দেরি নাই, আমাদের বাইরে দিয়া দেন। এই যুবককে লইয়া দুই ভাইয়া বাড়িতে গেছে, যাইয়া মার কাছে যাইয়া বলতেছে, মা গো আজ থেকে তোমার সন্তান দুইজন নয়, তোমার সন্তান আজ থেকে তিনজন, আমরা দুই ভাই না, আমরা হলাম তিন ভাই। পায়রা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহর ভয় পরকালের ভয়, আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় একটা সমাজকে সুন্দর করতে পারে, একটা মানুষকে সুন্দর মানুষ বানাইতে পারে, একজন চোর একজন ডাকাত একজন খুনিকে আল্লাহর ওলি বানাইতে পারে। একমাত্র পথ হলো আল্লাহর ভয় পরকালে আল্লাহর জবাবদিহিতা, যার অন্তরে যত বেশি থাকবে তার দ্বারা অপরাধ তত কম হবে। আখেরাতের জবাবদিহিতার ভয় যার জিন্দগিতে বেশি থাকবে তার দ্বারা অপরাধ তত কম হবে। আর জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা হলো কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এর মূল ফাউন্ডেশন মূল থিওরিটাই হলো দুনিয়ার জীবনটাই শেষ নয়, দুনিয়ার জীবনটা আল্লাহর আদালতে জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা। তোমার জীবনের প্রতিটা কদম প্রতিটা হিসাব আমার মালিকের দরবারে দেওয়া লাগবে, এই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। এই শিক্ষাটা যার ঘরে আছে, এই শিক্ষাটা যেই সমাজে কদর আছে, এই শিক্ষাটার সমাজে যার মর্যাদা আছে, এর লালন যারা করে তাহলে তাদের দ্বারাই অপরাধ কম হয়, সমাজ সুন্দর হয়। আর যারা আখেরাতে জবাবদিহিতামূলক জীবনের কোনো চিন্তা নাই, সে মানুষের চোখে ফাঁকি দিয়ে খুন করার চেষ্টা করবে, মানুষের চোখে ফাঁকি দিয়ে জিনা করার চেষ্টা করবে, মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদ খাওয়ার ঘুষ খাওয়ার চেষ্টা করবে। আর যার অন্তরে জবাবদিহিতামূলক ফিকির থাকবে সে টেবিলের নিচ দিয়েও ঘুষের টাকা নেবে না, কারণ সে জানে কেউ দেখে নাই, দেখছেন একমাত্র আল্লাহ, যার সামনে আমার জবাব দিতে হবে। প্যারে হাদিরিন, এজন্য আল্লাহর ভয় আমরা অন্তরে সর্বদা রাখি, যার নাম হলো তাকওয়া, আল্লাহর ভীতি। আর আল্লাহ ভীতি যেই প্রতিষ্ঠানগুলার কারণে আজকে টিকে আছে সমাজের মানুষ, যারা এ খোদা ভীতি যেই সমস্ত শিক্ষার কারণে আজকে পাইতেছে জানতেছে, ওই সকল প্রতিষ্ঠানকে দিলের থেকে মহব্বত করি, মাদারিসে কওমিয়াকে অন্তর থেকে ভালোবাসি, উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।